গাইস, তোমরা সবাই জানো যে বেশ কিছুদিন ধরে গেরেনা অনেক আইডি ব্যান করে দিছিল 3 দিনের জন্য। তো আমারও আইডি 3 দিনের জন্য ব্যান করে দিছিল। তো এটা আমার কাছে অনেক কষ্টের লাগছে, অনেক খারাপ লাগছে, কারণ আগে এরকম একটা আইডি হারিয়েছে। এর চেয়ে বেশি ডল লাগছে যে অনলাইন হাউসে যে ইউর আইডি ইজ ব্যান। ঠিক আছে, কত কষ্ট লাগছে এটা বলা যাবো না। তো চলো, আজকে আমরা অনেকদিন পরে ব্যান্ডটা ছুটছে। অ্যান্ড দেখো গাইস, আমার প্লেয়াররা ঢুকার জন্য কত পাগল হয়ে গেছে। আমি নিজে আইডিতে ঢুকছি, এর আগে ওরা ঢুকে গেছে। ঠিক আছে, সো যত কষ্ট গাইস, আজকে আইডিটা ফিরে পাইছে আর একটু খুশি লাগতেছে। তেমন কষ্ট লাগতেছে যে এতদিন ধরে আইডিটা ব্যান ছিল। বুঝতে পারো যে একটা আইডি রিজনে থাকা অবস্থায় ওটা যদি ব্যান করে দেয় 3 দিনের জন্য, এটা কত বড় কষ্টের। শুধু এটা আমার করে নাই, এটা অনেক প্লেয়ারদের করছে, যেটা সবার জন্য আমি মানে কার কার কেমন কষ্ট লাগছে আমি বুঝতে পারি ভাই। তো যাই হোক গাইস, গেরিনার উপরে তো কিছু করার নাই। ঠিক আছে, তো চলো আমরা এতদিন পরে আইডিটা ফিরে পাইছি, দেখি আইডিটা দেখি আজকে আবার আজকে থেকে আবার শুরু হইব। জানি ভিডিওটা একটু আগে আপলোড করা দরকার ছিল, বাট ঈদের প্যারা ছিল গাইস, এর জন্য করতে পারিনি। ঠিক আছে, দাও আমার এই যে আবার উইকলি মান্থলি ডায়মন্ড আমি 3 দিকে ক্লেম করতেছি গাইস। দেখো, আমি 3 দিন আমার আইডি ব্যান ছিল, 3 দিনের উইকলি ডায়মন্ড উইকলি মান্থলি ডায়মন্ড আমি ক্লেম করতে পারিনি। যাক, ক্লেম করে নিলাম, ভালো লাগলো জিনিসটা। ডায়মন্ড একবারে বাইরে গেছে, দেখছো একবারে তোমার ডায়মন্ড 900 চলে গেছে। হ্যাঁ গাইস, কষ্টের কথা কি বলবো। চলো দেখি কে কে আছে। দেখো আমাকে জানো যে শুভ ভাইয়ের আইডি কিন্তু ব্যান হয় নাই, তার কারণে শুভ ভাই খেলতেছে, সবাই রিকোয়েস্ট দিয়েছেন। দেখো গাইস, আমাকে আইডি রিজনে রায় নেই, যাক প্যারা নাই গাইস। রিজনে থাকলে না থাক, তোমরা সাপোর্ট করতে থাকলে আমরা আবারও রিজনে চলে আসবো, প্যারা নাই গাইস। এতদিন আইডিটা ব্যান ছিল তো কীসে, 3 দিন আইডি ব্যান রাখছে, বাট আমার কাছে মনে হচ্ছে 3 বছরের মতো। সো দেখা যাক গাইস, সব কিছু ভুলে গিয়া, সব আইডির ব্যস্ত ভুলে গিয়া ফার্স্ট ম্যাচ স্টার্ট দিলাম। দেখা যাক এই ম্যাচের ভিতরে কি হয় গাইস। সো গাইস, বহুত দিন পরে কিন্তু আমরা গেমের ভিতরে ঢুকছি, মানে বহুত দিন না 3 দিন পর লবি দেখতেছি ভাই, কত শান্তি লাগতেছে কি বলবো। ঠিক আছে, কিন্তু গাইস এখানে কষ্টের কথা হচ্ছে, এখন কিন্তু বাংলাদেশ মানে আমি যখন আমার ব্যান যখন ছেড়ে দিচ্ছে তখন কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের ব্যান ছাড়ে নাই। অ্যান্ড তখন তো জানো যে শুভ ভাই অন্য জায়গায় প্লেয়িং করতেছে, অ্যান্ড আকাশ সিজনে তো পুরো মুডি অফ হয়ে গেছে, পুষি বন্ধ করে দিছে। ঠিক আছে, তো গাইস তো যাই হোক, যত যাই হোক ঝামেলা হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমি 3 জন প্লেয়ার যেত মানে যেমনি যেমনি হোক ম্যানেজ করছে, ম্যানেজ করে কিন্তু প্লে শুরু করছে। এনে কিন্তু আমাদের আছে সিজন 1-এর সাজাদ ভাই, এর ভিতরে আছে জুবাইর ভাই, এর ভিতরে আছে ফকির ভাই, সে অস্থির লেভেলের গেম রয়ে যাবো, তো সাপোর্ট করে থাকো। সো প্যারানাই চিল, মানিক গেমিং এর জার্সির রং নীল, মানিক গেমিং কি করতে পারবো এই ম্যাচে, বুইয়া বা কিল। তো চলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নামছি অবজারভেটরিতে, অবজারভেটরিতে আমি মোটামুটি লুট করতেছি, তেমন কিন্তু আহামরি কোনো লুট পাইতেছি না। তো এখানে মোটামুটি আমরা লুট করে এখান থেকে চলে যাবো, বিকজ এখানে থাকার কোনো মানে হয় না, টুকটাক আগে এখান থেকে লুট করে আমরা যখনই গেছি এখানে চলে এসি। দেখো একবারে লঞ্চ প্যাড ধরে একেবারে জায়গায় সেটা আটকে গেছি। ঠিক আছে, তো এনে আইটে যাওয়ার পরে এনে গেছে একটা ইন্টারেস্টিং মোমেন্ট যেটা হয়েছে, দেখো যে এনে আমি কিন্তু সামনে একটা এনিমিলে দেখি, অ্যান্ড এটার 168 হেডশট দিয়ে মারে দেওয়ার সাথে সাথে ভাই আমার পিছন থেকে মারা শুরু করে। অ্যান্ড তাকে দেখো গেছে এই জায়গাটা খেয়াল করে 134 মানে প্রায় 350-র উপরে ওরা ড্যামেজ দিছি, মানে 350-র উপরে ড্যামেজ খাওয়ার পরে কেন এনিমি মরে না আমি জানি না। এরপর আবার ধরেন 60 ড্যামেজ দিলাম, অ্যান্ড বায়ো কি হ্যাক লাগাইছে না কি লাগাইছে জানি না, আমারই মেরে সারছে। ঠিক আছে, আর কি বলবো গাইস। সো দেখো, এক তো এতদিন ছিল আইডি ব্যানের ভিত্তি, আইডি ব্যানের পর আইডি ব্যাক পাওয়ার পরে প্রথম ম্যাচের ভিত্তি যদি এরকম কষ্ট লাগে, মানে এরকম মানে গেরেন এরকম জিনিস দেখায়, তখন গাইস তোমরা নিজেরাই বলো কেমন জিতটা উড়ে। সো এনে দেখতে পাচ্ছ ফকির ভাই এনে একা বই চলিছে, অ্যান্ড ফকরুল ভাই কি আসে নাকি, ফকরুল ভাই যাবো যাক, ফকরুল ভাই কিন্তু এনে ডাউন করে দিচ্ছেন, ফকরুল ভাইরা কিন্তু এবার কার মাইরা দিছে, এবার কার কিন্তু ফকরুল ভাইরা চান্স দেয় এনে কিন্তু সাজ্জাদ ভাই জুবের ভাই চলেছেন। সাজ্জাদ ভাই কিন্তু আমাদের সিজন 1-এর প্রো প্লেয়ার, সাজ্জাদ ভাই কি পারবো আমাকে রিভাইভ দিতে, ডাবল কান না নিয়ে কিন্তু সাজ্জাদ ভাই খেলছে, নেট লাস্ট কিন্তু আমার রিভাইভ দিয়ে দিছে। সো রিভাইভ পাওয়ার পরে কিন্তু আমার মনে করো যে মন কেমন কেমন করে, বুঝছো তো গাইস, আমার মন কেমন কেমন করার কারণ হচ্ছে কারণ ফার্স্ট ম্যাচ এটা আর কেমন মানে 3 দিন গেম একেবারে খেলিনি, সিরিয়াসলি সত্যি কথা বলতে 3 দিন একেবারে গেম খেলিনি, যদি আমার অন্য আইডিয়া আছে বাট খেলি নাই কারণ খুব কষ্ট লাগছে গাইস, কারণ আগেও একটা আইডিয়া এরকম হারাইছে, আমি আইডিয়াও 3 দিনের লেগে ব্যান দিছিল, বাট আমি জানি এখানে লিখে দিছিল যে 3 দিনের লেগে, তারপরও গাইস ব্যান তো ব্যান, কষ্ট তো কষ্ট। ঠিক আছে, না আমি কোনো সিম্পাতি খাওয়ার লেগে এনে কোনো কথা দিয়েছি, বাট মজার ব্যাপার হচ্ছে যে আইডি যেহেতু চলে আসছে তোমরা সাপোর্ট করতে থাকো, তোমরা সাপোর্ট করতে থাকলে কিন্তু আমরা টপ 1-এ কনফার্ম থাকবো। ঠিক আছে, তো আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকবো যে টপ 1-এ থাকার, টপ 1 ধরে রাখার রিজনের ভিতরে থাকার, তোমরা খালি সাপোর্ট করতে থাকো, দেখো সব হয়ে যাবে, তোমরা সাপোর্ট করবা দেখবে আমরা টপ 1-এ। সো গাইস দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এনে চালাকি করে যেহেতু আমি মরছি ওই জায়গার থেকে এসে আমি আমার লুট নিছি, এই এরাই কিন্তু আমার মারতে নেই, কিন্তু আমি সেই লেভেলের ড্যামেজ দিছি,
মানে ওই সময় ড্যামেজ হয়েছে বাট এই সময় ড্যামেজ হয়েছে বাট বুঝতেছি না ভাই ওরা কি মরবো না নাকি ওরা আমার মারার লেগে পয়দা হয়েছে আমি বুঝতেছিলাম না ঠিক আছে আর একটা একটা মজার কাহিনী বলি যে টাকায় দেখো যে আমাদের টিম বন্ডিং কিন্তু এখানে খুবই খারাপ আমি কিন্তু এটা বলতেছি না যে এখানে একটা প্লেয়ারও খারাপ বাট প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আল্ট্রা লেভেলের প্লেয়ার খুব প্রো প্লেয়ার বাট ওই সব গ্যাস দেখো একটা টিম কম্বিনেশন থাকে ঠিক আছে সো নিজের টিমমেট থাকা একলাগে থাকলে কিন্তু ওরা অনেকটা মনে করে যে কেমনে কী করতে হয় বা ওর গেম প্লে কীরকম এটা কিন্তু সবাই জানে ঠিক আছে তো ওরকমভাবে খেলে বাট তাদের সাথে খেলা হয় না যার কারণে টিম মানে টিম বন্ডিং অবশ্যই ভালো হবে এটা স্বাভাবিক তো এর কারণে কিন্তু প্যারা খাই দিতেছে দেখতে পারতেছে আমি খুব সাবধানে খেলেছি কারণ এটাই ফার্স্ট ম্যাচ অ্যান্ড আমি চাইতেছি না যে আইডি ব্যান খাওয়ার পরে প্রথম ম্যাচে কোনো ধরনের মাইনাস লাগুক গ্যাস সো এর জন্য কিন্তু খুবই বুঝাশুনা খেলতেছি অ্যান্ড খুবই 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 রিক্সে খেলতেছি সো প্যারানাই ছিল মানিক গেমিং এর জার্সি রং নীল মানিক গেমিং কি করতে পারবো কিল সো অলরেডি কিন্তু গ্যাস আমরা দুইটা কিল করে ফেলছি অ্যান্ড এতে কিন্তু সাজ্জাদ ভাই একটা ডাউন করে ওই দিকে লুট দিতেছে আমি তাড়াতাড়ি ধরে যেতেছে জুবার ভাই ধরে যেতেছে অ্যান্ড ওয়ে ভাই এখানে চলে আসছে দেখো এনে এনে দাও এখানে সাজ্জাদ ভাই কই থেকে কারে জানি দেখে মারতেছে আমি এখন এনিমি দেখতে পাই না কই যেন কইতে হেড ডাউন হয়ে গেছে ভাই এন তারে কোনো রকম রিভাইভ দিতেছি ভাই মানে ভাই হ্যারে কেমনে ডাউন করে দিলাম বুঝলাম না এন এই যে এনিমি দেখছে আরে হে তো ডাউন করে রাখছিল তাহলে হেড এরে ডাউন করলো কি আচ্ছা তাহলে ভাই বুঝতে পারছি ওই যে সবুজ গ্লোয়াল দেখতে পারছো ওই গ্লোয়াল রোহিণ একটা স্যান এক গুলি যে কিল শুরু করে দিচ্ছে সাজ্জাদ ভাই গালাগালি শুরু করে দিব ভাই এমনি তো বুঝতে পারতেছো গাইস সিজন ওয়ানের প্রো বান্দা এর ভিতরে আর কিল চুরি ভাই সাহ আর এদিকে চলে আসছে আরে ভাই এটা কোনো কথা গাইস 45 জীবনে হেডশট লাগে মানে আমি কী কমো ভাই এরকম বোকাচন্দ্র রায় বানিয়ে দেয় ভাই প্লেয়ার মানে গেরিনা তো ভাই কী কমো তিন দিনের লেগে আইডি ব্যান দেয় এরপরে 45 হেডশট দেয় আর কী কী দিবো ভাই দাও আমরা চুতিয়ে আমাকে বানাই ভাই ঠিক আছে কিছু করার নাই গাইস আমরা চুতিয়ে চুতিয়ে হয়েছি এরকম কিছু করার নাই সো গার ভাই যাক বেচারারা অ্যাটলাস বডি শট দেওয়া হইলেও মারছি যদিও ব্যাটার পাশার ভিতরে গুলি করছি কিছু করার ছিল না কারণ মাথা ওদিক ঘুরে রাখছে তো গ্যাস অলরেডি কিন্তু আমরা চারটা কিল করে ফেলছি আর এখানে কিন্তু ওই দেওয়া হয় নিমি কিন্তু চারদিকে ভরপুর গ্যাস আমি আগে আমার গান টান পুরাপুরি রিলোড মিলোড করে একদম প্রস্তুত হয়ে রেডি হয়েছি কারণ কাউরে সার দেওয়া যাবে না কারণ এতদিন পরে গেমে আইসি আমি বুঝতে হইব যে মানিক গেমিংকে সবাই চিনাইতে হইব তাই না তো চিনানোর জন্য হইলে কী করতে হবে কোনোভাবেই কাউরে সার দেওয়া যাবে না এ ভাই ওরা তো কোনোভাবেই সার দেবো না একেবারে তোমার নানির খালি ঘর ও ভাই মানে বেচারি সুন্দরী চাচ্ছিরে কেমনে মেরে দিছি মানে বেচারি মানে ওই যে কী কয় বাবাকে পারি হয় না উসলি উড় গেয়া এনে আবার এই এই এনে একটা গাইস মজার কাহিনী দেখো অরকেলি দেখো মাত্র 40 দিয়ে উড়াই দিয়ে আবার উঠতে দিই না সো গাড়ির ক্যারেক্টার এই একটা মজা গাইস যদি আমি এটা পছন্দ করি না বেশি একটা কারণ তুমি একটা ধাক্কা দিলে মানে পড়ে যায় অ্যান্ড পরে উঠতে উঠতে তুমি মনে করো যে আমি নাইম মরে গুলি করে শেষ করে দিতে পারবো যেটা আমি মাত্র করলাম সো গ্যাস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এ ভাই তুমি এনে কী করতেছো আর বাবা না ড্যামেজ দাও দাঁড়াও তোমার হেডশট কারে বলে দেখো সো গ্যাস পুরোপুরি কিন্তু সব লাল দিয়ে হ্যাকারের মতো করে ওরা ডাউন করে দিয়েছেন দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমার 6টা কিল হয়ে গেছেন এটার মারলে কিন্তু আমার 7টা হয়ে যাবো যদিও ডাউন কিল আমার পক্ষে আইব অ্যান্ড 15টা এনিমি বাইচা রয়েছে গ্যাস মানে বুইয়া তো এই ম্যাচে যেমনি ওকে নিতে হইব এ ভাই এনে দেখো কেমনে দাঁড়া রয়েছে এটার উড়াই দিছি অ্যান্ড এ ভাই এনে আরেকটা হঠাৎ করে চলে আসছে ভাই ওরা কেমনে আরে ভাই দাও কেমন কেমন ঘুরতেছে ভাই আরে আমার হেডশট লাগে না হেডশট লাগে না আই রে ভাই সাব গেছে আমার কাম আরে ভাই শর্ট গান নিয়েছে ভাই আরে আমার এমই হইতেছে না গ্যাস কী করুন যে আমি অনেক এম করার চেষ্টা করতেছিলাম আমি হইতেছে না মানে প্রথম ম্যাচের ভিতরে ভাটকা গেলাম আরে ও ভাই ফুকরুল ভাই সেই সাজাদ মারতেছে ওপি ডাবল কান এটি চালিয়ে দিচ্ছে ভাই তুমি সাবধান ভাই ম্যাচে বুঝে না আরে কুইতে মল আরে ভাই মানে টিপ দিয়ে ধরে মারিয়ে লাগছে সাজাদ ভাই টেরই পাইনি এর ভিতরে হেল্প নানির খালি করে দিছে এনে জুবার ভাই বেঁচে রয়েছে অ্যান্ড ফকরুল ভাই বেঁচে রয়েছে দেখা যাক আমরা কি বুঝে নিতে পারে কিনা ফকরুল ভাই সো গাইস তোমরা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে বলে দাও যে ফকরুল ভাইকে পারবো বুঝে নিতে যার যার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজা অল প্রেস করে রাখবা ঠিক আছে বিকজ তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার সো প্যারানাই চিল দেখা যাক কে করতে পারে এখানে কিল তো এনে কিন্তু ড্যামেজ খেয়ে গেছে অ্যান্ড এবার মনে হয়েছে শেষ আমি বলছিলাম গাইস আমি বলছিলাম যে এখান থেকে ডাইরেক্ট আর বাড়িতে পারবো না অ্যান্ড যেটা বলছি সেটাই হয়েছে তো লাস্ট টপ 3 হয়ে যেতেছে ভাই এটা কত আল্লাহ জানে দেখা যাক আমাদের এখান থেকে বাড়িতে পারে কিনা জুবাইর ভাই কি পারবো ম্যাচটা বাই করে দিতে ও ভাই এখনও কিন্তু চাইলে রিভাইভ দিতে বাট এই যে বোকামি করলে এত দূর থেকে মারা কোনো দরকার ছিল না ডাইন দিক দেওয়া মারা খায় গেছে সো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবেন লাভ ইউ অল অফ ইউ গাইস